Audio Jungle. নমস্কার, মিনালেনি এনএনএ পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে দেশ বিদেশ এবং রাজ্যের বিভিন্ন বিশেষ গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। এবার এক নজরে দেখে নেওয়া যাক আজকের স্পিড নিউজ। নিজ ঘরে শাড়ি বেঁধে ফাঁসিতে আত্মহত্যা করে সুমন দেবনাথ নামে এক যুবক। ঘটনাটি ঘটে উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমাস্থিত শিবনগর বাজার ক্রীড়া এলাকায়। রাইফেল তাক করে নিশানায় আঘাত হানলেন নরেন্দ্র মোদী। ডিপ এক্সপো 2020 এইভাবেই দেখা গেল প্রধানমন্ত্রীকে। তার পাশেই ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাইফেল হাতে নিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার বুধজং এইচএস স্কুলে এনএসএস এর উদ্যোগে ভলেন্টারি ব্লাড ডোনেশন ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পয়লা ফেব্রুয়ারি ফাঁসি হওয়ার কথা ছিল নির্ভয়া কাণ্ডে চার অপরাধীর, কিন্তু আগের দিন অনির্দিষ্টকালের জন্য ফাঁসি স্থগিত করে দিল্লির পাতিয়ালা আদালত। কিন্তু এবার সমস্ত রকম আইনি প্রক্রিয়ার পর আর এক সপ্তাহ সময় পাবেন নির্ভয়া কাণ্ডে চার দোষীরা। ভালোবাসার জন্য অকালে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে এক তরতাজা প্রাণকে। মৃত যুবকের নাম অভি ঋষি দাস, বয়স আনুমানিক 23 বছর, বাড়ি খোয়াই রামচন্দ্রঘাট এলাকায়। বৃহস্পতিবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব থানাধীন ইচামহা এলাকায়। জানা গেছে ঘরের লোকজনদের অলক্ষ্যে পূর্ব থানাধীন ইচামহা এলাকায় বসবাসরত জৈনিক অভিজ মিয়ার পুত্র সাফিক মিয়া ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পরিবারের লোকজনেরা সাফিক মিয়াকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে এই যুবক আত্মহত্যা করেছে তার কারণ এখনো অজানা। পরকীয়া প্রেমে বিফল হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মঘাতী হলো এক গৃহবধূ। গৃহবধূর ভাইয়ের দাবি, সম্পদ হাতিয়ে নিতে বোনকে পরিকল্পিতভাবে খুন করেছেন শ্বশুরবাড়ির লোকেরা। সুবিচারের দাবিতে থানায় মামলা দায়ের করা হবে বলে জানা গেছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও সারা দেশের সাথে অনুষ্ঠিত হবে জাতীয় লোক আদালত। ২০২০ সালের প্রথম লোক আদালতটি অনুষ্ঠিত হবে আগামী 8ই ফেব্রুয়ারি। বৃহস্পতিবার আগরতলায় ত্রিপুরা রাজ্য আইনসভা কর্তৃপক্ষের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছে কর্তৃপক্ষের সদস্য সচিব শুভাশিস শর্মা।
রাজ্যের মোট 24টি আদালতে 1748টি মামলা নিষ্পত্তির জন্য উঠবে। এর মধ্যে হাইকোর্টে উঠবে 18টি মামলা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইনসেবা কর্তৃপক্ষের উপসচিব সুশান্ত দেববর্মা। এখনকার মতো স্পিড নিউজ এখানে শেষ করছি, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন মিনালিনী এনএন।